হিসেবেই জয়লাভ করেছিলেন। নাম তার গীতা হাঁসদা। কিন্তু যখনই গণনা কেন্দ্র থেকে তিনি বাইরে বেরোলেন, সেই সময় তিনি হয়ে গেলেন তৃণমূলের জয়ী প্রার্থী, অর্থাৎ সিপিএমের টিকিটে জিতলেন এবং গণনা কেন্দ্রের ভেতরেই তিনি হয়ে গেলেন তৃণমূলের প্রার্থী। যখন তিনি বেরোচ্ছেন তখন তিনি তৃণমূলের প্রার্থী, ঢাক ঢোল পিঠিয়ে উল্লাস, আবির খেলায় মেতে উঠলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তী। কৌশিক, হঠাৎ কেন এই দল বদল এবং গণনা কেন্দ্রের মধ্যেই? দেখুন প্রবীরা, এই যে কাকুরিয়া পঞ্চায়েত আছে, এই পঞ্চায়েতের প্রার্থী হয়েছিল গীতা হাঁসদা। তারপরে কিন্তু ভোটার গতকাল যখন ফল প্রকাশ হয় তাই সে কিন্তু জয়লাভ করে। এদিকে কাকুরিয়া পঞ্চায়েতে কিন্তু আঠারোটি আসনের মধ্যে 17টি আসনই কিন্তু তৃণমূল কংগ্রেস পায়। পরবর্তী ক্ষেত্রে যখন গীতা হাঁসদা যখন গণনা কেন্দ্র থেকে বেরোয়, তারপরে কিন্তু সে বেরিয়েই কিন্তু ঘোষণা করলেন তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এরপরে কিন্তু 17 থেকে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা হয়ে দাঁড়ায় 18-0। যেটা জানা যাচ্ছে যে গীতা হাঁসদা নিজে বলছে যে তিনি তৃণমূল কংগ্রেস পরিবারেরই সদস্য, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেই কারণে তিনি অন্য দলে গেছিলেন, তার প্রার্থী হয়েছিলেন, পরবর্তী ক্ষেত্রে তার ভুল বুঝে তিনি আবার তার নিজের দলে ফিরে যাচ্ছেন, এটা কিন্তু তিনি প্রকাশ্য দাবি করছেন এবং কোথাও তাকে কিন্তু কোনো ভয় ভীতি দেখানো হয়নি, এটাও কিন্তু তিনি বলেন সমাজ মাধ্যমের প্রতিনিধিদের সামনে। কিন্তু সত্যিই কি তাই কৌশিক? তার পরিবারবর্গ কি বলছেন, তার প্রতিবেশীরা কি বলছে? দেখুন কবিতা, এই বিষয়টা নিয়ে আমরা যখন শাসক দলের সাথে কথা বলছি তাদের পরিষ্কার কথা বলতে, আমরা ইতিমধ্যে 17টি আসনে পেয়েছিলাম, তবে 1টি আসনের জন্য কেন আমাদেরকে ভয় ভীতি দেখাতে হবে? আমরা এমনিতেই নিরঙ্কুশ হয়েছিলাম, এই গীতা এমনি আমাদের সাথে ছিল, তাই ভুল বোঝাবুঝি হয়েছিল, ঘরে মেয়ে ঘরে ফিরে এসে এই কথাটাই কিন্তু শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কৌশিক। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তীর সঙ্গে। গোটা এই বিষয়টা নিয়েই কিন্তু আমরা কথা বলেছিলাম ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদক শ্রী চন ভট্টাচার্যের সঙ্গে। তিনি টেলিফোনে কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। প্রথম কথা, আমি ঘটনাস্থলে নেই, আমি আমার পার্টির কমরেডদের কাছ থেকে যা শুনেছি তা হলো ওই ভদ্রমহিলার ছোট্ট বাচ্চা, এই বাচ্চাকে কিডন্যাপ করে নেওয়া হয় এবং বলা হয় যে এইখান থেকে এই মুহূর্তে তুমি যদি তৃণমূলে যোগ দিচ্ছি এটা ঘোষণা না করো তাহলে তোমাকে আর আমরা এখান থেকে বেরোতে দেবো। তখন একা মহিলা প্রাণ ভয়ে ওই ঘোষণা করে, বেরিয়ে এসে উনি এই উনি কোথাও এই কথাটি বলেছেন জনসমক্ষে এবং এখন এই মুহূর্তে উনি সিপিআইএম কর্মীদের সাথে যোগাযোগ, উনি আবার বাইরে এসে আছে। আমার যেটা অবাক লেগেছে সেটা হলো তার রাজ্য জুড়ে এত সন্ত্রাসের মধ্যে সিপিআইএম লড়ছে এবং হিরোইক সব লড়াইয়ের কাহিনী চতুর্দিকে আমরা শুনছি, একটি এলাকায় একটি বুথে সিপিআইএম প্রার্থী তিনি তৃণমূল হয়ে গিয়েছেন, আগা পাঁচতলা বিবেচনা না করে সমস্ত কর্পোরেট মিডিয়া সমস্ত চ্যানেল ব্রেকিং নিউজ বলে গোটা দুপুর ধরে সেটাকে চালালো। এটা প্র্যাকটিক্যালি রাজ্যে মিডিয়া বলে দিচ্ছে তারা তৃণমূল এবং বিজেপির সাথে, 3 নম্বর বি টিম হচ্ছে মানে সি টিম হচ্ছে মিডিয়া। আমি আবার বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আপনাকে অনুরোধ করব, আপনাদের চ্যানেল তাদেরকে অনুরোধ করব, পূর্ব বর্ধমান সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক সৈয়দ হাসান নাম করে বলছি, তার সাথে যোগাযোগ করুন, প্রকৃত ঘটনা তার জেলার অভ্যন্তরে তালপার ঘটনা জানতে পারবেন, বুঝতে পারবেন ওই মহিলা সম্পর্কে অর্ধসত্য প্রচারিত হচ্ছে মিডিয়ায়, তিনি সিপিআইএম এর সাথেই আছেন। শুনলেন ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদক শ্রীচন ভট্টাচার্যর টেলিফোনে প্রতিক্রিয়া। এই বিষয়ে